ধন্যবাদ সিলেট প্লাসর বিবাসরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আপনার রিসোর্স সময় করি, আমরা সিলেট প্লাসর যা পাই তা দেখাই এবং যা জানি তাও তুলে ধরার চেষ্টা করি। বিবাসরা, আমরা এই মুহূর্তে আছি সিলেটের সুরমা নদীতে, অর্থাৎ সুরমা নদীর যে কাজির বাজার ব্রিজ আছে, অর্থাৎ সেলফির ব্রিজ, যেটা সেলফির ব্রিজের নিচ থাকি এবারে ভাই শেখঘাটের পুরা এরিয়া ওই লোক আমরা দেখতাম পারলাম যে সুরমা নদীর যত সময় যার কিন্তু নদীর কিন্তু পানি কমের, এই নদীর পানি কম অবস্থায় এবং আপনারা জানেন যে আশপাশে যত ময়লা, যেমন কাজির বাজারে যত নষ্ট মাছ আছে বা ফসা মাছ আছে, সব মাছগুলো কিন্তু এই নদীর ফেলাইল। ফেলানির ফলে কিন্তু আমরা দেখি যে এই পানিটা কিন্তু একবারে দূষিত এবারে নষ্ট হয়ে গেছে। যে নষ্ট হওয়ার কারণে এই মুহূর্তে আমরা দেখতাম পারাম এই যে নদীর যে মাছগুলো আছে, মাছগুলো এই ফানি টিকত না ফারে, অনেক মাছ মারা যায় এবং অনেক মাছ কিন্তু এই বাইয়া বা উফরি দিয়ে বা ইয়া বা ইয়া কিন্তু এই নদীর ফারোয়ার এবং যার কারণে হইলগিয়া যে ফানিটা নষ্ট থাকার কারণে কিন্তু এই অবস্থা। তো যাই হোক, আমরা এর ভিতরে দেখতাম পারা মিনো আশপাশের যে কলোনি বা আশপাশের বাসার যে ছোটো ছোটো বাচ্চারা আছে তারা কিন্তু এই মশারি দিয়া বা বিভিন্ন ছোটো ছোটো জাল দিয়া কিন্তু তারা মাছ মারা বা মাছ এই মারতে কিন্তু তারা ব্যস্ত আমরা দেখতাম পারাম। আমরা সামনে তিন কিশোর দেখা, তারা কিন্তু এই একটা মশারি দিয়ে আমরা দেখতাম পারলাম যে এই তারা মাছ ধরার চেষ্টা করছে। এই মাছও তারা অনেক সময় ছুটোর টেংরা, এরপরে খইয়া, এরপরে লেগে আপনার হিঙ্গি, এইরকম মাছ কিন্তু এইরকম বেশি মাছ কিন্তু ধরা পড়ে। তারা যেটা আমরা জানলাম তারা ছুটোর গা গটগুলো তারা কিন্তু মারতে পারা, ছুটো গোয়াল মাছও পাই। এটা দেখলাম যে তিনটা কিশোর, আমরা আপনাদের তিনটা কিশোরের দৃশ্য আমরা আপনারা দেখাইলাম। তারা কিন্তু মশারি দিয়া এই মুহূর্তে তারা কিন্তু মাছ মারার চেষ্টা করে এবং তারা কিন্তু বেশ মাছও মারছেন যেটা আমরা জানতাম পারলাম। যাই হোক, আমরা তারার এই যে মশারি দিয়ে মাছ মারার দৃশ্যটা আমরা আপনারা দেখাইবে। সে দেখা দুইটা কিশোর কিন্তু মশারি দিয়া এই মশারি দিয়ে আপনারা দেখতে পারা এই মশারি দিয়ে এই মুহূর্তে জাল টানরা এবং একজনের লোকে সাইটে সাইটে আটরা। আমরা তারার লোকে তিনজন কিশোরের লোকে আমরা অবশ্যই মাতার চেষ্টা করবো। তার ভিতরে আমরা এই যে আপনারা দেখাইবার চেষ্টা করলাম তারা যে তারা ওই মশারি দিয়ে অর্থাৎ জাল নাই মশারি দিয়ে যে তারা মাছ মারার চেষ্টা করে এই দৃশ্যটা আমরা আপনারা দেখাইবার চেষ্টা করাম। তো আমরা তো আপনারা সবসময় হই, আমরা যা পাই তা দেখাই। যাই হোক, এই মুহূর্তে তারা দেখা যে মশারিটা লইয়া তারা কিন্তু অস্ত্র খান্দ বাইরে। আমরা আসলে শিশু কিশোরের লোক আমরা একটু মাথার চেষ্টা করবো। আচ্ছা, তোমার তানি কোন সময় ধরে মাছ মারায় আর কি দাদি মাছ? সকাল থেকে আমরা গুতুম বাইন গাগড় গোয়াল ফাঙ্গাস ওগুলো মরের আটা যদি জাল হইতো আমরা মাছ মারলাম না। আরো মশুরি দিয়ে জাল মাছ মাছ মারলাম পানি গুন্দ ময়লা হয়ে গেছে দেখে আমার মাছ সকল বা পানি ময়লা হয়ে গেছে তাহলে যা। আচ্ছা, তুমি কজন বাকি কিলা মাছ মারা? বাকি আমরা মশুরি মাছ মারাম সকাল তাই ও গোয়ালে কটা আমরা ও জালো ইয়র মাঝে মশুরি মাঝে উঠে কখনো পাল মাইটা যায় গিয়ে যদি একটা জাল হইতো আমরা ধরতে পারলাম মানে এটা একটা যায় গিয়ে আমরা ধরতে পারলাম না। এটা কিটা মাছ কেছে? এটা দার কিন্দা কত সেঙ্গি খইয়া খই ওটা যায় গি মাগুরটা করে ওটা যায় গি হিঙ্গি হুঙ্গি এটা সবটা যায় গিয়ে একটা জাল হইতো যদি আমরা ধরতে পারলাম মানে আর পানি ময়লা এর বাদেও এর বাদে আরো কি থাকি দি বা মানুষের মাছ বাই যায় আর বাইয়া পানি খাইতে খাইতে ময়লা পানি খাইতে খাইতে মরি যায় জি। আচ্ছা, তোরা কতটা মাছ তিনজন? আমরা আধা কেজি ও আর আমি জি। আচ্ছা, তুমি অবা? আচ্ছা, অবা তুমি করলে হইয়া কত সময় ধরে মারা? আর সকাল থেকে আমরা কতটা মারছো? আধা কেজির মতন। মাতলাম তারা তিন বন্ধুর লগে আমরা মাতার চেষ্টা করলাম। তারা যেটা কইলা তারা একটা কইলা যে এই আদি দেখাইলো লই আদি আমরা ওদের তারা যে মাছগুলা মারছন এই মাছগুলো আমরা আপনারে দেখা যে মাছগুলো তারা মারছে তারা ও মাছগুলো আমরা আপনারা দেখাইবার চেষ্টা করলাম। তারা কিন্তু সকাল থেকে আমরা জানি যে তারা সকাল থেকে ইনো মাছ মাররা দৌকা ইনো যে খইয়া বা ছোটো ছোটো যেটা আছে যে এই শিং মাছ এবং বড় যে ইয় মাছ যেটা আছে ও
অর্থাৎ গাগট মাছ যেটা আছে, গাগট মাছের বাচ্চা আমরা দেখতাম পারাম বা খালিয়ারা মাছের বাচ্চা আমরা দেখতাম, এইরকম কিন্তু তারা এই একটার পরে একটা ঔদৌকা এগুলো লেগে মনে হয় বাঘা মাছ বাঘা মাছের বাচ্চা আমরা আপনার দেখাই না, তারা আতর অবস্থা দেখা তোমার তার আতটা দেখি একটু দেখো দেখো কাজে তার আত কিরকম ঠান্ডা ফাইনে ঠান্ডা ফাইনে তার আতটা কিলা হইলে একদম জান্দ হয়ে গেছে। তো তারা সকাল থেকে যে জিনিসটা তারা সকাল থেকেই কিন্তু আমরা দেখলাম যে ইন সকাল থেকেই তারা কিন্তু এই তিন বন্ধু মিললা এই মাছ মারাতে তিন বন্ধুর যে হতো লেগে যে এই ময়লা ফানি তাকায় বা বিভিন্ন আবর্জনা ফালাইন নিয়ে কিন্তু কি কেন এই ফানিটা একদম দূষিত হয়ে গেছে এবং ফানি এই মুহূর্তে যেহেতু দৌড়িতে পারেন না বা ফানি যাইতে পারেন না, সে কারণে কিন্তু এই ফানির এই ময়লা ফানির কারণে এই ময়লা ফানির কারণে বা ময়লা ফালানির কারণে ফানিটা দূষিত হয়ে গেছে। দূষিত হওয়ায় প্রতিটা মাছ কিন্তু নদীর যে মাছগুলো আছে মাছগুলো কিন্তু মরিয়া ইয়র ও বাইজার, তারা কিন্তু অনেক সময় আমরা দেখি যে আতা ইয়া মাছ ধরার চেষ্টা করে, তারা আতা ইয়া যে আমরা দেখি যে তারা আতা ইয়া তা ফানির নিচে কোনো মাছ আসেনি এই মাছগুলো তারা এই মারার চেষ্টা করা, এইরকম তারা একটা দুইটা করে মাছ ধরতে ভরা। তারা তিন বন্ধুর কাহিনী যে তিন বন্ধুই মাছ মারা তিন বন্ধুর মাছ মারার কাহিনীটা আমরা আপনারা এই দেখাইবার চেষ্টা করাম। ও দৌকা এজন লামি ও দৌকা একটা মাছ আপনারা দৌকা যে তাই ওই যে আচ্ছা তোমার নাম কিতা নজরুল ইসলাম লিমন, এই মাছটা কি জাত মাছ গুতুম, এই মাছটা কিলা ধরছো এখন তুমি আদিয়া ধরছো যে তাই দেখলা যে লামি ও এটা গুতুম মাছ ধরছো এবং তারার এই যে মাছ মারার দৃশ্যটা আমরা এই তারার এই মাছ মারার দৃশ্যটা আমরা আপনার দেখাইব। ও দৌকা তারা ফালাই ফালাই তারা এনজয়ও করে এবং তারা মাছও মারে, তারা তিনের বন্ধু মিলিয়ে কিন্তু আমরা ইন আরও অনেক মাছ মারা কেউ ছোটো ছোটো ফ্লাইন জাল দিয়া কেউ লগে উড়াল জাল দিয়ে কেউ লগিয়া এই অর্থাৎ কেউ ইয়ে দিয়া ও মশুরি দিয়ে মশুরি দিয়ে আমরা দেখলাম এরকম বিভিন্নভাবে কিন্তু আমরা মাছ মারা দিলাম নদীর দুই ফারো নদীর দুই ফারও আমরা দেখতাম পারাম তারা এই মাছ মারা বা মাছ ধরার চেষ্টা করার তিন বন্ধু মিললা। যাই হোক তিন বন্ধুর এই মাছ মারার দৃশ্যটা আমরা দেখাইলাম, নদীর আরো পাশে আমরা দেখতাম পারাম যে আরো কিছু মানুষের অর্থাৎ ফেলাইন জাল দিয়া ফেলান জাল দিয়া কিন্তু তারা অনেকে ফেলান জাল দিয়া বা কুসা দিয়া কিন্তু আমরা দেখলাম অনেকে কিন্তু মাছ ধররা বা এই মাছ ধর ইয়ে করা। তো মাছ এখানে আপনারা মেন আজকে এই যে মাছ মরে যে হঠাৎ করে মাছ মরছে মাছর যে এইখানো এই মুহূর্তে ফানিটা কিন্তু নদীর একদম কম ফানির কম থাকায় ফানিটা কিন্তু কোনো স্রোত নাই, স্রোত না থাকায় এই যে আশপাশের মানুষের যতদিন ময়লা ফেলাই এই ময়লা কিন্তু ফানিটা একদম দূষিত নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হওয়ার কারণে আমরা জিনিসটা জানতাম যে নষ্ট হওয়ার কারণে সব নদীর মাছগুলো কিন্তু অর্থাৎ এই মারা যার বা মাছগুলো কিন্তু অস্ত অস্ত নদীর উপরে আমরা দেখলাম যে এই বাইজার আমরা জিনিসটা আপনার দেখালাম যে একটা কুশালীয় অর্জন বাইয়া তাই মাছ মারাতে আপনার আমরা যে জিনিসটা দেখাই যে নদীর দেখো কা নদীর যে অবস্থা এই মুহূর্তে এই নদীর যে ময়লাগুলা ময়লাগুলা কোনো ধরনের কোনো না যাওয়ায় কিন্তু এই মাছগুলা কিন্তু এই মারা যায় এবং খুবই গন্ধ। আপনারা দেখতে পারা আপনারা আমরা যদি একটু দেখাই আমরা ক্যামেরার সামনে অবশ্যই দেখতাম পারাম যে কিছু ট্যাংরা আপনারাও দেখো কা একটা ট্যাংরা আমরা দেখতাম পারাম একদম এই একটা ট্যাংরা আপনারা দেখতে পারা যে নদীর ফাড়ও আইছে এবং আইয়া কিন্তু ইয়ার এবং প্রতিটা মাছ কিন্তু ও দৌকা যাই হোক আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ট্যাংরা দেখতাম পারাম ইন বার বা যে নদীর ফানিটা নষ্ট হয় কিন্তু মাছগুলা নদীর নিচে থাকতে পারে না জানে বার এবং বাওয়াতে গিয়া এই এলাকার মানুষে কিন্তু এই মাছ ধরা বা মাছ ধরার চেষ্টা করা। আমরা এলাকার একজন বাইর লগে মাতার চেষ্টা করবো যে আসলে হঠাৎ করে এই নদীর মাছগুলা খেনে বায়ার কারণটা কি আপনার একদম ময়লা ফানি নামছে আইয়া ময়লা ফানি নামার কারণে ওই মাছগুলো আপনার মরিয়ে মরিয়ে বার মানুষে ধরে প্রচুর মাছ ধরা তো নদীর ও ফারে ও ফারে মাছগুলা ধরতেছেন মানুষে কারণ লোক ফানিটা হয়ে গেছে বিষাক্ত নষ্ট হওয়ার কারণে মাছ বাই জানে তোমার ও তো ডেইনোর ফানিন বার হয়েছে আইয়া ময় ডেইলোর ময়লাইন বার হয়েছে আইয়া আবর্জনা তো ফালায় মাঠে ওই যোগা কত নদীন বাজে আবর্জনা মাছগুলো আপনার নষ্ট হয়েছে মাছগুলো বাইয়ে বাইয়ে উঠছে অনেক মাছ মাছ পানির নিচে রয়ে গেছে এটা অনেক সময় মরিয়া খসিয়া বাইব বাইব জি মাছ মরে ঠেংরা মাছ গুতুম মাছ বাই মাছ ওরকম মাছ বেশির মাছ আপনার ছোট ছোট মাছ মরে এই ধন্যবাদ। আমরা আরো বাই যে মাছ মাছ একটু দেখছেন আমরা উদহুকা
একটা ইয়ত আমরা দেখতাম আরাম কত সুন্দর এই আপনারা দেখতে পারা যে ট্যাংরা হাতে আমরা যে ভাই মাছ মারছন ফ্লাইন জাল দিয়া একজন ভাই মাছ মারছন তাই খুব সুন্দর সুন্দর ট্যাংরা মারছেন আমরা তানো রাস্তা কি এগুলো একটু দেখবার আপনারা আমরা একটু মাছগুলো আপনার দেখাইবার চেষ্টা করাম এই যে তাই মাছগুলো মারছেন আমরা আছে লাগের তাই মাছগুলো কিন্তু সকাল থেকে মাররা যে কারণে অনেক মাছ কিন্তু কিন্তু মারা মরে গেছে এই যে আমরা একটু বাইর লগে মাথার চেষ্টা করবো যে আসলে এই মাছগুলো আপনি কোন সময় থেকে মাররা দশটা থেকে মারতাম দশটা থেকে মারে মাছগুলো হঠাৎ বাবার কারণটা কি নদীতে আইয়া ময়লা পানি ফোরার কারণে আবর্জনার কারণে আইয়া এই মাছটা মরে মরে না তো কেমন মাছ মরছে কিতা কিতা মাছ মারছে মারছে প্রচুর মাছ মরছে বড় মাছ সুদ্ধা মরছে কিতা কিতা মাছ মরছে গোয়াল আছে খালিয়ারা বালিয়ারা সবটাই মরছে মরছে আপনি কিতা জাল দিয়ে মারছেন ঠেলা জাল দিয়ে ঠেলা জাল দিয়ে এই আমার ভাই যে ঠেলা জাল দিতেন যে মাছগুলো মারছেন এই বেশি আমরা দেখতাম যে ট্যাংরা ট্যাংরা মাছগুলো তাই বেশি মারছেন এবং এই যে জালগুলো আপনারা দেখতে পারেন আমরা যে ছোটো ফেলাইন জাল যেটা এটার ঠেলা জাল হয় তো সেও হয় নিগু সেও হয় ইগুরে ইয় ও ঠেলা জাল সেও ইগুরে ফেলাইন জাল এরকম আরও জনে দেখতাম আর আমরা কুচা লইয়া খুসা দিয়া কিন্তু যে মাছগুলো তাই মারার চেষ্টা কর বা মাছ মারো তো আপনার আমরা আগেও কইছি যে নদীর ফাড়ে ফাড়ে অনেক ট্যাংরা মাছ আমরা দেখতাম পারাম বার বনের ট্যাংরা মাছ কিন্তু নদীর ফাড়ে ফাড়ে ইয়া ইয়ে করে আর যেহেতু নদীর ফাড়ে ইয়া বার ঠিক তখনও কিন্তু যেবা যারা এই মাছ মারা তা সৈন্য মাছ শিকারী যারা তারা কিন্তু মাছগুলো ধরার চেষ্টা করা অনেকের হাতে আমরা একটা আপনারা কইছি যে কুসা বা ফেলাইন জাল টেলা জাল বা অনেকে কিন্তু ইত্যাদি আপনারা আমরা কই যে মশুরি লইও কিন্তু অনেকে আমরা দেখতাম পারি আমি না আসুন এই মশুরি দিয়ে কিন্তু মাছ মারার চেষ্টা করা আমরা যদি কেন আরো জন বাইরে তাহলে মাথার চেষ্টা করি যে আসলে হঠাৎ করে নদীর মাছ যে বাইল বা কারণটা কি কারণটা হইলো আপনার গতকালকে যে মেঘ দিছে বেদে পা ডেইন নদীরা যে পানিগুলো আইছে নদীগুলো পানি তো দূষিত পানি বিষাক্ত পানি বিষাক্ত পানি হওয়ায় মাছের অসুবিধা হয় যার কারণে মাছ বাড়াইছে গভীর থেকে এর জন্য থ্যাংক ইউ ট্যাংরা বিশেষ করে ট্যাংরা বেশি আপনার ট্যাংরা ট্যাংরা সবচেয়ে বেশ আর ফাবিয়া কড়াতেই মাছ মারছে সকাল থেকে ভোর থেকে আমরা জিনিসটা আমার আরও বাইরে এসে জানতে পারলাম যে এখানেও এই হঠাৎ গতকালকে বৃষ্টি দেওয়ার পরে যে এই গতকালকে বৃষ্টি দেওয়ার পরে যে এই ডাস্টবিনের যে ময়লাগুলো আছে সব ময়লাগুলো ইয়ে নামছে তো যাই হোক আমরা যাই হোক আমরা আপনার এই যে মাছ মারার দৃশ্যগুলো আপনার আমরা দেখাইবার চেষ্টা করলাম এই যে মাছ মারাও আর আপনারা আরে আমরা সবসময় কই আমরা যা পাই তা দেখাই এবং যা জানি তাও আমরা তুলে ধরার চেষ্টা করি এই মুহূর্তে অর্থাৎ সুরমান হতে আপনারা একটা দৃশ্য দেখাই দেখো একটা ছোটো বাচ্চা একটা প্যাকেটের ভিতরে ফোম হারাইয়া ঠিক নৌকা বানাইয়া আর নৌকা বানাইয়া কিন্তু এবং দুইটা ফোম দিয়া ওই বইটা যেটা দেখো দুইটা ইয়ে দিয়া বইটা বানাইছে বইটা বানাইয়া কিন্তু এই নদীর মাঝখানো এই এনজয় করার বা নদীর মাঝখানো নৌকার মতো চড়ার কিন্তু এই চেষ্টা করা আমরা দেখলাম আপনার আমরা এই দেখাইবার চেষ্টা করাম তো দেখা যা তো দুইটা যে এই বইটা দেখাই দুইটা কিন্তু আসলে লেগে ফর্ম অর্থাৎ এই ফর্ম দিয়া কিন্তু দুইটা বইটা বানাইছে বইটা আনাইয়া একদম যে এই বাচ্চা বয়স হইব এগারো বারো বছর হইব এই তার মতো একটা নৌকা বানাইয়া কিন্তু এনজয় করার চেষ্টা আর আমরা তারা তার শরীর কোনো ধরনের পানি নাই বা কোনো ইয়ে নাই বুঝছে না যাই হোক আমরা আপনার দীর্ঘ সময় এই যে সুরমা নদীর মাছ ধরাওয়ার এবং দূষিত পানির লাগে এই যে মাছ এগুলো মরিয়া বার বা দূষিত পানির লাগে মাছ কিন্তু নিচে থাকতে পারেন না বার আর এই মাছগুলো কিন্তু এলাকাবাসী মারার চেষ্টা করা যাই হোক এই সিলেট যাই হোক সিলেট প্লাসের ভিউয়ার্স আমরা আপনার সব সময় আমরা সিলেট প্লাসও যা পাই তা দেখাই যা জানি তাও তুলে ধরার চেষ্টা করি সুরমা নদীর যে দূষিত পানির কারণে মাছগুলো মরিয়া বার এই দৃশ্যটা আমরা অর্থাৎ খাজির বাজার সেলফির ভিজন নিচ থেকে আমরা আপনারা তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যে বাজার আমরা লগে আসলা আপনাদের ধন্যবাদ জানাই আমরা এখন কত জানিলাম সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ